রাজধানীর কামরাঙ্গি চরে ইজি বাইকের ব্যাটারি চার্জার বিস্ফোরণে দুই শিশু সহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন আজ শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গি চরে আহসানবাগের একটি বাসায় এই ঘটনা ঘটে দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় ভান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চুমিয়া জানান তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক দগ্ধরা হলেন ইজি বাইক চালক আবদুল মতিন যার বয়স চল্লিশ তার স্ত্রী ইয়াসমিন আক্তার পঁয়ত্রিশ বছর বয়সী তাদের দুই মেয়ে আয়েশা পাঁচ এবং মাইশা নয় বছর বয়সী এবং ইয়াসমিনের বাগ্নে রায়হান ২৫ বছর বয়সী বাচ্চু মিয়া জানান দগ্ধদের মধ্যে মতিন এবং ইয়াসমিনের শরীরের নব্বই শতাংশ আগুনে পুড়ে গেছে তাদের দুই মেয়ের চল্লিশ শতাংশের বেশি দগ্ধ হয়েছে তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক রায়হানের শরীরের বিশ শতাংশ দগ্ধ হয়েছে পুলিশ জানায় আব্দুল মতিন ঘুমানোর আগে প্রতিদিন ইজি বাইকের ব্যাটারি চার্জ দেন গতকাল রাতও ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাতে যান ভেতরে সেখান থেকে হঠাৎ করে বিকট শব্দ বিস্ফোরণ ঘটে এ সময় পাঁচজন দগ্ধ হন পরে তারা দূরে বাইরে চলে আসেন পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন কামরাঙ্গিচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন একতলা একটি বাসায় ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ থেকে আগুন লাগে ইজি বাইক বাইক রেখে ঘরের ভেতর থেকে সেটি চার্জ দেওয়া হচ্ছিল ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে